এশিয়া কাপের সুপার ফোর ম্যাচ এখনো শেষ হয়নি, ভারতের সঙ্গে ম্যাচ বাকি এখনো। তবে এর আগে দেশে ফিরে এসেছেন দলের বড় ভরসা মুশফিকুর রহিম। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে লঙ্কা থেকে দেশে এসেছিলেন তিনি। মুশফিকের আশা বৃথা যায়নি, যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এসেছেন তা পূর্ণতা পেয়েছে। সোমবার সকালেই দ্বিতীয়বারের মতো কৃতিত্বের স্বাদ পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সোমবার সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এক পুত্রের পিতা মুশফিক এবার দেখলেন কন্যা সন্তানের মুখ। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। বিষয়টি নিশ্চিত করে মুশফিক লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। পোস্টে নিজে পরিবারের জন্য দোয়াও চেয়েছেন মুশফিক।